হ্যালো ভিউয়ার্স বায়োলজি মিরর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস সম্পর্কে গত ভিডিও থেকে আমরা দেখেছিলাম যে মানবদেহের পৌষ্টিকতন্ত্র প্রধান দুটি অংশ নিয়ে গঠিত হয় পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি তো গত ভিডিওতে আমরা পরিপাক নালী সম্পর্কে অলরেডি আলোচনা করেছি তো আজকে আমরা পরিপাক গ্রন্থি সম্পর্কে আলোচনা করব পরিপাক গ্রন্থির সংজ্ঞা হিসেবে বলা যায় যে সমস্ত গ্রন্থির গ্রন্থি থলি বা গ্রন্থি কোষ থেকে বিভিন্ন প্রকার উৎসেচক সমৃদ্ধ পাচক রস খরিত হয় তাদের পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বলে আরও সহজভাবে বললে বলা যায় যে আমরা প্রতিদিন যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাদ্যের বা খাবারের পাচনের জন্য পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত কিছু গ্রন্থি থেকে কিছু পাচক রস খরিত হয় এবং সেই পাচক রস খাদ্যের পরিপাকে সাহায্য করে তো আজ আমরা সেই সমস্ত রস খরণকারী বিভিন্ন প্রকার পরিপাক গ্রন্থি সম্পর্কে আলোচনা করব পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রকার পরিপাক গ্রন্থিগুলি হল লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ডস পাকস্থলীয় গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস যকৃত বা লিভার অগ্নাশয় বা প্যানক্রিয়াস আন্ত্রিক গ্রন্থি বা ইনটেস্টিনাল গ্ল্যান্ডস এই যকৃত বা লিভারের সঙ্গে আরও দুটি গ্রন্থি যুক্ত থাকে তাদের নাম হল গল ব্লাডার এবং পিত্তনালী বা বাইল ডাক্ট এখানে মানুষের বিভিন্ন প্রকার পরিপাক গ্রন্থিগুলি দেখানোর চেষ্টা করেছি লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ডস যকৃত বা লিভার পিত্তথলি বা ব্লাডার এখান থেকে নেমে গিয়েছে পিত্তনালী এই পাকস্থলির মধ্যে অনেক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে এটি অগ্নাশয় এবং এই ক্ষুদ্রান্ত্রের মধ্যেও অনেক পাচক রস খরণকারী গ্রন্থি বা কোষ থাকে এই চিত্রের মাধ্যমে বিভিন্ন প্রকার লালাগ্রন্থির অবস্থান দেখানো হয়েছে আমাদের মুখগহরে তিন ধরনের লালাগ্রন্থি অবস্থান করে এক জোডা প্যারোটিট গ্রন্থি একজোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং এক একজোড়া সাবম্যান্ডিবুলার গ্রন্থি এই তিনটি গ্রন্থির মধ্যে প্যারোটিড গ্রন্থি সব থেকে আকারে বড় আমাদের এই যে কান আছে দুদিকে কানের ঠিক নিচে এদিকে একটি এবং এদিকে একটি মোট দুটি প্যারোটিট গ্রন্থি অবস্থান করে আমাদের যে জীব আছে জীবের ঠিক তলায় একজোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি অবস্থান করে এবং আমাদের এই যে নিম্ন যে চোয়াল এই নিম্ন চোয়ালের দুদিকে অর্থাৎ এদিকে একটি এবং এদিকে একটি মোট দুটি সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড অবস্থান করে এই তিন ধরনের যে লালা গ্রন্থি আছে এই গ্রন্থি থেকে খরিত যে পদার্থ বা যে রস তাকে বলে লালা রস বা স্যালাইভা তো এই লালা রস আমরা যে খাবার খাই সেই খাদ্যকে ভিজিয়ে নরম করতে এবং চিবোতে এবং খাবারটাকে গিলতে সাহায্য করে সেই সঙ্গে লালা মধ্যে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখা যায় অর্থাৎ এরা ব্যাকটেরিয়াকে বিনষ্ট করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার সেই খাবারের পরিপাকে কিন্তু এই লালারস প্রধান ভূমিকা পালন করে এখানে একটি বিষয় আমি বলে রাখি প্রতি 24 ঘন্টায় গড়ে প্রায় বারোশো থেকে পনেরোশো এম এল লালা রস কিন্তু খরিত হয় এখানে পাকস্থলীর একটি চিত্র আঁকা হয়েছে এই পাকস্থলীর আভ্যন্তরীণ প্রাচীরে অসংখ্য পাকস্থলীয় গ্রন্থি বা পাক গ্রন্থি থাকে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ পাকগ্রন্থি এই পাকস্থলীর মধ্যে অবস্থান করে তো এই পাক মূলত তিন প্রকারের হয় গ্রাসনালী এবং পাকস্থলীর যে সংযোগস্থল যাকে বলে কার্ডিয়া এই কার্ডিয়া অঞ্চলে যে সমস্ত গ্রন্থিগুলো থাকে তাদের বলা হয় কার্ডিয়া গ্রন্থি পাকস্থলী এবং ডিওডিনামের যে সংযোগস্থল যাকে বলে পাইলোরাস এই পাইলোরাস অঞ্চলে যে গ্রন্থিগুলো থাকে তাকে বলা হয় পাইলোরিক গ্রন্থি কার্ডিয়া গ্রন্থি এবং পাইলরিক গ্রন্থি এর মাঝে এই অঞ্চলে সমগ্র এই অঞ্চলটি জুড়ে যে গ্রন্থিগুলি থাকে তাকে বলে ফান্ডিক গ্রন্থি এই ফান্ডিক গ্রন্থিতে মূলত আবার তিন ধরনের কোষ থাকে মিউকাস কোষ পেপটিক কোষ এবং প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ এই সমস্ত গ্রন্থিগুলি থেকে যে রস খরিত হয় তাকে বলে পাগরস বা গ্যাস্ট্রিক জুস এই পাক বা গ্যাস্ট্রিক জুস মূলত প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে এছাড়া মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরিত হয় পেপটিক কোষ থেকে পেপসিনোজেন উৎসেচক খরিত হয় এবং প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল খরিত হয় যা কি না খাদ্যের মধ্যে গৃহীত জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এটি একটি অগ্নাশয়ের চিত্র পাকস্থলীর ঠিক নিচে এবং ডিওডিনামের দুই বাহুর মধ্যবর্তী অঞ্চলে এই অগ্নাশয় অবস্থিত এই অগ্নাশয়ের প্রধান তিনটি অংশ থাকে এই অংশটিকে বলে মস্তক এই লম্বা অংশটিকে বলে দেহ এবং একদম শেষ প্রান্ত লেজের ন্যায় একে বলে পুচ্ছ এই অগ্নাশয়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এই যে প্রধান নালীটা গেছে এটিকে বলে অগ্নাশয় নালী এই অগ্নাশয় নালী প্রথমে সাধারণ পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়েছে এই যে এই জায়গাটায় সাধারণ পিত্তনালী এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পরে এটি ডিওডিনামের সঙ্গে যুক্ত হয়েছে এই যে ডিওডিনাম এই ডিওডিনামের সঙ্গে এটি যুক্ত হয়েছে এই অগ্নাশয় থেকে যে পাচক রস খরিত হয় তাকে বলে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস এই প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস মূলত প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট তিন প্রকার খাদ্যর পরিপাকে সাহায্য করে এখানে একটি যকৃত বা লিভারের চিত্র আঁকা হয়েছে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হল এই যকৃত বা লিভার এই যকৃত বা লিভার দুটি খণ্ডে বিভক্ত সব থেকে বড়ো এই খণ্ডটিকে বলা হয় ডান খণ্ড এবং ছোট এই খণ্ডটিকে বলা হয় বাম বামখণ্ড একজন প্রাপ্তবয়স্ক মানুষের এই যকৃত বা লিভারের ওজন প্রায় দেড় কেজির মতন হয়ে থাকে তো এবার এই যে ডান খণ্ডটি রয়েছে এই ডান খণ্ডের ঠিক নিচের দিকে বেলুনের মতন বা এই থলির মতন একটি অংশ থাকে এর নাম হচ্ছে পিত্তথলি বা গল ব্লাডার তো এবার এই যকৃত থেকে কিছু নালী যেটাকে বলা হচ্ছে যকৃত নালী এই এইভাবে আসছে এবং এই পিত্তথলির এই যে নালী যেটাকে বলে পিত্ত নালী দুটো একসঙ্গে যুক্ত হয়েছে এখানে যুক্ত হয়ে একটা সাধারণ পিত্তনালী গঠন করেছে এই এইটি হল একটি সাধারণ পিত্তনালী এই সাধারণ পিত্তনালী অগ্নাশয় থেকে একটি নালী এসেছে তার সঙ্গে যুক্ত হয়েছে এইখানটায় যুক্ত হয়ে অবশেষে এটি ডিওডিনামে এটা ডিওডিনাম এই ডিওডিনামে এসে যুক্ত হয় তো এই লিভার বা যকৃত বিপাকে প্রধান ভূমিকা পালন করে বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যেমন গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনেসিস গ্লাইকোলাইসিস প্রভৃতি বিপাকে কিন্তু এই যকৃত বা লিভার সক্রিয় ভূমিকা পালন করে এছাড়া প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবারের বিপাকেও সাহায্য করে এই পিত্তথলি থেকে পিত্তরস খরিত হয় এই পিত্তরস খরণেও কিন্তু লিভার বা যকৃত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই পিত্তরস খরণের মাধ্যমে লিভার বা যকৃত দেহে উৎপন্ন দূষিত পদার্থ বা কোনো ঔষধ প্রভৃতি দেহ থেকে নির্গত করে দেয় এবার আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস বা আন্তরিক গ্রন্থি সম্পর্কে একটু জেনে নেব এটি হচ্ছে ক্ষুদ্রান্ত্র এই ক্ষুদ্রান্ত্রের আভ্যন্তরীণ প্রাচীরে স্তম্ভাকার কলা কোনো কোনো জায়গায় সরল নলাকার আন্ত্রিক গ্রন্থি গঠন করে এদেরকে অনেক সময় ক্রিপ্টস অফ লিভার কুনও বলা হয়ে থাকে এছাড়া ডিওডিনাম অংশে ব্রুনারের গ্রন্থি বা ব্রুনার্স গ্ল্যান্ড নামক আন্ত্রিক গ্রন্থি অবস্থান করে এই সমস্ত গ্রন্থি মূলত প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট প্রভৃতি খাদ্যের পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ছিল মানবদেহের পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রকার পরিপাক গ্রন্থি সম্পর্কে প্রাথমিক আলোচনা কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ